আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের অপারেশন শুরু। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেওয়ার মামলায় দুই দিনের পুলিশ রিমান্ডে জেকেজি ডাক্তার সাবরিনা। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ল, তবে যেতে পারবেন না বিদেশে। করোনায় গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২০০০এরও বেশি। এবং আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়ার সাথে যোগ দিচ্ছে কানাডা ও নেদারল্যান্ড। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অপারেশন শুরু হয়েছে। রাতে রাজধানী নিউরো সায়েন্স হাসপাতালে অপারেশন চলছে। বুধবার রাতে দুর্বৃত্তরা বাসায় ঢুকে ইউএনও ও তার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এতে ওয়াহিদা খানমের মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যায়। এদিকে তার উপর হামলাকারীদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমকে আহত অবস্থায় দুপুরে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে। দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করায় খুলি ভেঙে ভেতরে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ব্লাড প্রেশার এবং পালস এগুলো যদি ইম্প্রুভমেন্ট না হয় এবং ওনার যদি জ্ঞানের মাত্রা আরও ডিটেরিয়েট করে তাহলে কিন্তু উনি যথেষ্ট বিপজ্জনক পজিশনে আছে। হাসপাতালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাত হোসেন জানান ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সুচিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। একটা টিম তৈরি করা হয়েছে, সেখানে আমাদের বঙ্গবন্ধু মেডিকেলের ভাইস চ্যান্সেলর সাহেবও থাকবেন আশা করা যাচ্ছে, এবং সকলে মিলেই সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা আমরা নিশ্চিত করব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যাতে করে সবচেয়ে ভালো ট্রিটমেন্টটা তার জন্য আমরা নিশ্চিত করতে পারি। বুধবার রাত ২:৩০টার দিকে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউনো ওয়াহিদা খানম ও তার বাবা অমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। প্রথমে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় ইউনোকে আনা হয় ঢাকায়। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত চলছে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি কি হয়েছে এবং এই দুর্বৃত্তরা কারা সে বিষয়ে আমাদের এসপি সাহেব বললেন যে আমরা একটু সময় পেলে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত ঘটনাটা দুর্বৃত্তদের নাম ঠিকানা সব কিছু আমরা বের করতে পারবো। চৌকস একটি টিম সেখানে কাজ করছে, তো তারা আশাবাদী যে খুব দ্রুত আমাদেরকে জানাতে পারবেন যে কারা এই ঘটনাটা ঘটিয়েছে। ইউনো ওয়াহিদা খানমের বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের উপর হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেওয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাড্ডা থানার মামলায় সাবরিনাকে আজ আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জালিয়াতির রেশ না কাটতেই আরেক প্রতারণার অভিযোগ উঠল জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনার বিরুদ্ধে। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেন তিনি। এর মধ্যে একটি এনআইডি কার্ডে তার স্বামীর নাম আর এইচ হক ও আরেকটিতে আরিফুল চৌধুরী ব্যবহার করেন তিনি। শুধু তাই নয়, একটি কার্ডে তার পেশা ডাক্তার এবং অন্যটিতে সরকারি চাকরি উল্লেখ করা হয়। এ অভিযোগে ৩০ আগস্ট বাড্ডা থানায় ডাক্তার সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া। ২০১০ সালে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় এ মামলাটি করা হয়। বৃহস্পতিবার সাবরিনাকে আদালতে হাজির করে রিমান্ড চায় তদন্তকারী কর্মকর্তা।
ঢাকা মহানগর হাকিম শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার উদ্দেশ্য কি? এই যে দুইটি ন্যাশনাল আইডি কার্ড যে করেছে সাবলীনা চৌধুরী, এটা কেন করেছে? এই জিনিসগুলো উদ্ঘাটন হওয়া দরকার। এই জন্য পুলিশ ডিমান্ড চেয়েছে যে সত্যিকারভাবে এ তার কি উদ্দেশ্য এবং কারা এই ঘটনার সাথে জড়িত, কারা এটা দিয়েছে, এই জন্য উদ্ধার হওয়া দরকার আছে। এই জন্য তাকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। যেহেতু 2016 সালে 2010 সালের আইনটাকে পরিবর্তন করা হয়েছে, আঙ্গুলের ছাপ নিতে হবে, চোখের দৃষ্টিশক্তি নিতে হবে, সেই হিসাবে ডাক্তার সাবরিনা পুনরায় একটা আবেদন করে এবং তাকে একটা নতুন ভোটার আইডি কার্ড ইস্যু করে। 11 বছর পরে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনয়ন করা হয়েছে, সেই হেতু আমি বলছি যে এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। অন্যদিকে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী ও স্বামী আরিফুল হক চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ এনে গত 23 জুন তেজগাঁও থানায় মামলা করেন কামাল হোসেন নামে এক ব্যক্তি। অভিযোগের সত্যতা পায় সাবরিনাকে গত 12 জুলাই গ্রেপ্তার করে পুলিশ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনার এনআইডি জালিয়াতিতে নির্বাচন কমিশনের পদ্ধতিগত ত্রুটি বা এর সাথে কোনো কর্মচারী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। এজন্য তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। সচিব জানান, সাবরিনার এনআইডি আবেদনের সাথে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের কার্ড সংযুক্ত থাকায় চাপ প্রয়োগের প্রমাণ পেলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এই আসনে ভোট গ্রহণ 17 অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে 17 সেপ্টেম্বরের মধ্যে, যাচাই বাছাই 20 সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ওই মাসের 27 তারিখ। ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে যে আইন আছে সেক্ষেত্রে উনিও একজন আসামি হবেন, সে ভিএপি হলেও আসামি হবেন, কারণ তিনি যদি উনি প্রভাব খাটিয়ে অন্যায় কাজ করেন। আর যদি দেখান যে না উনি প্রভাব খাটান নাই, ওনার রেফারেন্সে হয়তো আসছেন, উনি বলছেন যে একটা লোক আছে দেখেন যাবে, এই তো সেটা তার উনি বলে দেন না যে অন্য কাজ থাকলেই করে দিন, তা বলে না। সেক্ষেত্রে এটা তদন্তই বের হবে যে নাকি প্রভাব খাটিয়েছিলেন না খাটান নাই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ছে। আইনমন্ত্রী আনিসুল হক বিকেলে গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতির কারণে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পূর্বের শর্তে বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর পক্ষে মত দিয়েছে মন্ত্রণালয়। তবে শর্ত দেওয়া হয়েছে বিদেশে যেতে পারবেন না তিনি। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে অবশ্য সরকারের কাছে স্থায়ীভাবে মুক্তির আবেদন করা হয়েছিল। উল্লেখ্য, গত 25 মার্চ করোনা পরিস্থিতি বিবেচনায় বেগম খালেদা জিয়ার সাজা 6 মাসের জন্য স্থগিত করে মুক্তি দেওয়া হয়। 25 সেপ্টেম্বর 2020 থেকে ওনার প্রথম মেয়াদটা শেষ হবে, সেই মেয়াদ যেদিন শেষ হবে সেই দিন থেকে। আগের যে শর্ত ছিল যে সেটা হচ্ছে যে তিনি দেশে থেকে চিকিৎসা, বাসায় থেকে এবং দেশে থেকে চিকিৎসা নেবেন, উনি অবশ্যই যদি দরকার হয় হাসপাতালে যেতে পারবেন, এটা তো না, আমি বলছি যে বাসায় থেকে চিকিৎসা নেবেন। তার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4038 জনে। সবশেষ 24 ঘন্টায় 14,422টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,158 জনে। 24 ঘন্টায় শনাক্তের হার প্রায় 15%। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,19,686 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,158 জন, মোট সুস্থ হয়েছেন 2,13,980। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 67%, মৃত্যুর হার 1.5%-এরও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 24 জন পুরুষ ও 8 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 15 জন, চট্টগ্রামে 7 জন, রংপুরে 6 জন, সিলেটে 3 জন এবং ময়মনসিংহে 1 জন মারা গেছেন। নাব্যতা সংকটের কারণে সাময়িক বন্ধ রয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। সকালে দুটি ফেরি আটকে যাওয়ার ঘটনায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। এদিকে ডুবোচরের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলদিয়া রুটেও। ফলে এই দুই নৌ রুটেই ঘাটগুলোর দুপাশে সৃষ্টি হয়েছে যাত্রী ও পণ্যবাহী গাড়ির দীর্ঘ চট। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা পড়েছেন চরম দুর্ভোগে। মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে ঘাট পরিস্থিতি জানাচ্ছেন রোকসানা ইভা। পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। খুব সকালে চ্যানেলের মুখে অর্ধশত যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি আটকে যায়। এর কিছুক্ষণ পর ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয় ঘাট কর্তৃপক্ষ।
এর ফলে ঘাটের দুপাশে আটকে পড়েছে 300 বেশি যানবাহন। কালকে সকাল 11টায় এখন পর্যন্ত আছি, গাড়ি বৈশা সারা রাত আসিলাম, গাড়ি সকাল সকালে 3টা ছাড়ছে, লাইনের থেকে একটাও ছাড়ে না, টাকা পয়সা আসে 3-4 দিন ধরে আমরা খাইতেছি, আর বাড়ি থেকে নিজের বাড়ি থেকে টাকা ফোন দেওয়া বিকাশ হয় না, পরে খাওয়া দাওয়া করতে দিতেছে। স্থানীয়রা জানান, এক মাসের বেশি সময় ধরে নাব্যতা সংকট ও স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। গত শনিবার নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করে। শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক মোহাম্মদ হিলাল জানান, সকাল 6টায় কলমিরত নামের একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ঘাট ছেড়ে যায়, তবে নাব্যতা সংকটের কারণে তা আবার ঘাটে ফিরে আসে। অন্যদিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে কিশোরী নামের আরেকটি ফেরি আসার সময় পদ্মার চরে আটকে যায়, পরে অবশ্য ফেরিটি শিমুলিয়া ঘাটে পৌঁছায়। এরপরেই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ আছে, 300+ যানবাহন আটকে আছে। নতুন করে আমরা যে গাড়িগুলো আসতেছে ঘুরে দেওয়ার ব্যবস্থা করছি, এবং যারা পুরনো আছে তাদের বলছি আরিচা যমুনা হয়ে তাদের গন্তব্যস্থলে যাওয়ার। এদিকে নাব্যতা সংকট ও অতিরিক্ত গাড়ির চাপে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের পাটুরিয়া ঘাটেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে 500 বেশি যানবাহন আটকে থাকায় বেশ দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ডুবোচরের কারণে ফেরিগুলো বাধ্য হয়ে কমলোড নিয়ে পারাপার করছে। আবার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণেও চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়ায়। তবে সংকট কাটাতে নদীতে ড্রেজিং চলছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান। বর্তমানে এ নৌরুটের 17টি ফেরির মধ্যে 16টি ফেরি চলাচল করছে। রুকসানা ইভা, এটিএন বাংলা। করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় সৌদি আরবে ফিরে যেতে প্রবাসীদের আর কোনো বাধা থাকছে না, তুলে নেওয়া হচ্ছে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা। ফলে দেশটিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশ সহ 25টি দেশের প্রবাসীরা। সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সৌদি গেজেট বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। দেশটির সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি কিছু শর্ত সাপেক্ষে এসব দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে। সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের জারি করা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার জন্য বিমানযাত্রীদের পরামর্শ দিয়েছে দেশটির সরকারি বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স। তবে প্রবাসীরা কবে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবেন তার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। এদিকে 25 দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও নেই পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। এদিকে টানা কয়েকদিন ধরে সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা এখন 1,000-এর নিচে। রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি ও প্রশাসনের অনিয়মে রাজধানীর পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো যায়নি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ এলাকার অগ্নি নিরাপত্তা বিষয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, নিমতলি ট্র্যাজেডির পর গঠিত টাস্কফোর্সের বেশিরভাগ সুপারিশ এখনও বাস্তবায়িত হয়নি। ইকরামুল হক সায়েমের রিপোর্ট। 2010 সালে পুরান ঢাকার নিমতলি আর 2019 সালে চুরিহাট্টায় ঘটেছিল ভয়াবহ অগ্নিকাণ্ড। রাসায়নিক পদার্থের গুদামে আগুন লেগে এই দুই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 200 জন। কেবল 2018 সালেই পুরন ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল 468টি। বেশিরভাগ ক্ষেত্রেই রাসায়নিক গুদামে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ায় বেড়েছে হতাহতের সংখ্যা। তাই পুরন ঢাকা থেকে সেগুলো সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল বারবার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, ব্যবসায়ীদের অনৈতিক প্রভাব আর প্রশাসনের দুর্নীতির কারণে সরকারের উদ্যোগ সফল হচ্ছে না। পুরানো ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে রাজনৈতিক সদিচ্ছা সেটার পরিষ্কার ঘাটতি রয়েছে। পাশাপাশি প্রশাসনিক ও আইন প্রক্রিয়া সংস্থাসমূহের যোগ সাজস এবং তাদের ব্যর্থতা রয়েছে। ব্যবসায়ী মহলের একাংশের অনৈতিক চাপ ও প্রভাব, এসব কিছু মিলে এক ধরনের সিন্ডিকেটেড একটা অনিয়ম এখানে বিরাজ করছে। টিআইবির প্রতিবেদনে বলা হয়, নিমতলি ঘটনার 10 বছর পরও টাস্কফোর্সের সুপারিশের সিংহভাগ যেমন বাস্তবায়িত হয়নি, তেমনি ক্ষতিগ্রস্তরা উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি। অন্যদিকে অবৈধভাবে রাসায়নিক গুদামের লাইসেন্স, ছাড়পত্র ও নবায়ন করছে সরকার। সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ সরকারের নির্দেশনাগুলোকে মানে কোনো প্রকার হেজিটেশন ছাড়া অনিয়ম করেছে বা অমান্য করেছে, এমনকি আদালতের নির্দেশনাকে অবমাননা করা হয়েছে। এই ধরনের ধারাবাহিক যে দায়িত্বহীনতা এবং জবাবদিহিতার ঘাটতি সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ঘাটতির কারণে কিন্তু ধারাবাহিকভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং আমরা শঙ্কা করছি যে আরও ঘটতে পারে। প্রতিবেদনে বলা হয়, পুরন ঢাকায় রাসায়নিক গুদাম ও কারখানা নিয়ে সরকারের কাছে সঠিক কোনো পরিসংখ্যানও নেই।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনে কর্তৃত্ব বাড়ানোর সুপারিশ করে টিআইবি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 80 কোটি টাকার নকল ইলেকট্রনিক পণ্য জব্দ করেছে র্যাব। রাজধানী সিদ্ধিরগঞ্জে বিএসটিআই ও র্যাবের বিশেষ অভিযানে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সব নকল পণ্য সহ প্রস্তুতকারী কোম্পানির মালিক বেলায়েত হোসেন সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়। ফজলে রাব্বি রিপোর্ট। গুদাম ভরা ঝকঝকে তকতকে এসব ইলেকট্রনিক্স পণ্যের সবই নকল, নিম্নমানের। দেশে তৈরি এসব পণ্যের গায়ে সেটে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের লোগো। কোম্পানির মালিক বেলায়েত হোসেন 2010 সাল থেকে নকল এসব পণ্য তৈরি করে আসছে। এই কারখানাতেই তৈরি হচ্ছে বিশ্বখ্যাত সব প্রসাধনী পণ্য। চকবাজারের পাইকারি মার্কেট হয়ে সারা দেশে চলে যায় এসব নকল পণ্য। কয়েক মাস আগেও এই কারখানায় অভিযান চালিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অপকর্মের জন্য তার বিরুদ্ধে মামলাও রয়েছে। তার বিরুদ্ধে যখন স্টেপ নেওয়া হয়েছে, তারপরেও কতটা হিম্মত থাকলে বা কতটা পাওয়ার থাকলে উনি বিভিন্ন মিসইউজ করে এই ধরনের এই নকল প্রোডাক্ট আবার উনি প্রোডাকশন, এবং প্রোডাকশনটা কিন্তু ফুল সুইংয়ে চলছে। র‍্যাব তিনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই অভিযানে প্রায় 80 কোটি টাকার নকল পণ্য আটক করা হয়েছে। মিথানল অ্যালকোহল হচ্ছে একটি মাদক, মাদকদ্রব্য যে নিয়ন্ত্রণ আইন 2018 যে মাদক, এবং এটা কিন্তু সংরক্ষণ ব্যবহারের জন্য মাদকদ্রব্য অধিদপ্তরের কিন্তু লাইসেন্স প্রয়োজন হয়, সেটা কিন্তু উনি আমাদের এই অভিযান পরিচালনাকালীন কিন্তু উনি আমাদেরকে সরবরাহ করতে পারেন নাই। তবে আজকের যে অভিযান, আমরা মোহাম্মদ বেলায়েত হোসেন সহ 7 জনকে গ্রেপ্তার করেছি এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা বিশেষ ক্ষমতা আইনে আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করব। নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন বন্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। যাদের রাজনীতির উৎস বন্দুকের নল, জনগণ নয়, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতু ভবনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী এ মতবিনিময় সভায় যুক্ত হন। নিয়াজ্জামান সজীবের রিপোর্ট। সেতু ভবনে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনের সাথে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন তিনি। জনস্বার্থ নাকি সরকারের লক্ষ্য নাই, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। তাদের মুখে জনস্বার্থের কথা শোভা পায় না, জনগণও তা বিশ্বাস করে না। বিএনপির ক্যারিশমা আসবাব দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাওয়া ভবনের নামে লুপ্তরাজের হাওয়া ভবন, এটাই তাদের ক্যারিশমেটিক লিডারশিপের নমুনা। এদিকে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দলের ভেতরে ঐক্য প্রতিষ্ঠার পরামর্শ দেন বিএনপিকে। কীভাবে জিয়া রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল সেটি অনেক গণমাধ্যমে উঠে এসেছে। গণমাধ্যমে যখন এই লুকায়িত সত্যগুলো যখন বেরিয়ে আসছে, তখন রুহুল কবির রিজভি সাহেবদের গাত্র দেওয়া হচ্ছে। বরং রুহুল কবির রিজভি সাহেব সহ বিএনপি নেতাদের উচিত তাদের নেতা এবং নেত্রীরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড আর 21 আগস্টের হত্যাকাণ্ডের সাথে যুক্ত সেটিকে স্বীকার করে নিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে রাজনীতি শুরু করা। বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশে 1-11 সরকার এসেছিল বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলায় গাম্বিয়ার সাথে যোগ দিচ্ছে কানাডা ও নেদারল্যান্ড। যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, গণহত্যার জন্য যারা দায়ী তাদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে সহযোগী হবে কানাডা ও নেদারল্যান্ড। এর ফলে এ ধরনের অপরাধ ভবিষ্যতে বন্ধ বলেও হবে বলে মনে করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। তারা জানান, এই বিচারে সম্ভাব্য আইনি জটিলতার সমাধানে নিবিড়ভাবে সহযোগিতা করবেন তারা। ধর্ষণ সহ লিঙ্গভিত্তিক সহিংসতার মতো অপরাধের বিচারে বিশেষ মনোযোগ দেবেন দুই দেশের কৌশলীরা। 2017 সালের আগস্টে সংখ্যালঘু মুসলমানদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন সহ রাখাইনে ব্যাপকভাবে উচ্ছেদ অভিযান চালায় মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় বুদ্ধিস্ট মৌলবাদীরা। এ সময় বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী।
অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান এম শাহিন ইকবাল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনা ও বিমান বাহিনী প্রধান নৌপ্রধানকে নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এম শাহিন ইকবাল 1980 সালে নৌবাহিনীতে যোগ দেন। দীর্ঘ 40 বছরের কর্মজীবনে তিনি দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেন। গত 25 জুলাই থেকে তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতিপূর্বক নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীতে কৃষি ও নিয়মিত পণ্যের পাশাপাশি আগামীতে স্বাস্থ্য ও ডিজিটাল খাতে রূপালী ব্যাংকের বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওবায়দুল্লাহ আল মাসুদ। তিনি জানান, প্রান্তিক পর্যায়ে সহজ শর্তে ঋণ বিতরণে আরও নমনীয় হচ্ছে রূপালী ব্যাংক। অনলাইনে রূপালী ব্যাংকের 34তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন পাশা, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা ছাড়াও শেয়ার হোল্ডাররা এজিএমে অংশ নেন। আমাদের মূল ফোকাস হবে আগামী বছরে, যেহেতু ব্যবসার ধরন পাল্টে গেছে, যুগের সাথে তাল মিলিয়ে আমরা স্বাস্থ্য খাতে ডিজিটাল খাতে আমাদের আগামী দিনে এই থাকবে। কোভিড-19 মোকাবিলার জন্যে বর্তমান সরকার 1,00,000,000,000 টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এটি মোট আমাদের জিডিপির 3.7% এবং এশিয়ার সর্বোচ্চ সরকারি প্রণোদনা। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সমর্থকদের নিয়মের বাইরে একাধিকবার ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার এক জনসমাবেশে তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে একবার এবং ডাকের মাধ্যমে আরেকবার ভোট দেওয়ার পরামর্শ দেন। ট্রাম্পের এই আহ্বানে বিস্ময় প্রকাশ করেন ওই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জোশ স্টেইন। টুইটারে তিনি জানান, জনগণকে আইন লঙ্ঘনে উদ্বুদ্ধ করার এই আহ্বান নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে সমালোচনায় মুখর দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম। আগামী 3 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। 2023 সালের মধ্যে বড় শহরগুলোতে 5G সেবা পৌঁছে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি জানান, করোনা মহামারীর মধ্যেও টেলিযোগাযোগ খাত নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে ঢাকা চেম্বারের অনলাইন সেমিনারে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। করোনাকালীন টেলিমেডিসিন সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে জানিয়ে দেশের চতুর্থ শিল্প বিপ্লবের নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন মন্ত্রী। ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা আইসিটি খাতে কর্মীদের দক্ষতা বাড়াতে উন্নত প্রশিক্ষণের তাগিদ দেন। দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেমন করে প্রয়োগ করতে হয়, আসুন তার নীতিমালা তৈরি করি, তার জন্য কি কর্মসূচি নেওয়া দরকার সেইটা আমরা তৈরি করি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে যেটা আসবে সেটা তো হচ্ছে টেকনোলজি। 2023 সালের ভিতরে আমি 5G মোটামুটি নগরগুলোতে ছড়িয়ে দেবো, সো দ্যাট আমার এখানে ইন্ডাস্ট্রি যদি গড়ে উঠে তাহলে সেই ইন্ডাস্ট্রি যেন 5G টেকনোলজির সুযোগ সুবিধাটা নিতে পারে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 25তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের 13% নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু সভাপতিতে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম, পরিচালক মোহাম্মদ এনায়েতুল্লাহ, সেলিম রহমান, মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ আমির উদ্দিন, আলহাজ আব্দুল মালিক মোল্লা, মোহাম্মদ হারুনুর রশিদ খান, মোহাম্মদ আনোয়ার হোসেন, বদিউর রহমান, প্রকৌশলী খন্দকার মেজবা উদ্দিন আহমেদ সহ ব্যবস্থাপনা পরিচালক সিইও এবং শেয়ার হোল্ডারগণ অংশগ্রহণ করেন।
ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 24তম বার্ষিক সাধারণ সভা। কোম্পানির জ্যেষ্ঠ পরিচালক এম আনিসুদ্দৌলার সভাপতিত্বে এ সময় কোম্পানির পরিচালক তপন চৌধুরী, সৈয়দ নাসিম মঞ্জুর, শফিকুল ইসলাম খান, ফাহামা খান, শানচিয়া চৌধুরী, এম এ মাজেদ, পারভিন আক্তার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রোজিনা আফরোজ, এ বি তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সহ শেয়ার হোল্ডারগণ উপস্থিত ছিলেন। সভায় 2019 সালের জন্য 20% শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। পার্টেক্স খেলার খবর। নির্বাচনের দিন করোনা উপসর্গ থাকলে ডেলিগেটরা ভোট দিতে পারবেন না এবং নির্বাচন সংশ্লিষ্টরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা অনুষ্ঠানে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার মেজবা উদ্দিন আহমেদ। এছাড়া আগামী শনিবার মনোনয়নপত্র বিতরণ শুরু হবে বলে তফসিল ঘোষণা অনুষ্ঠানে জানানো হয়। মমিনুর রিপনের রিপোর্ট। এবছরের 30 এপ্রিল শেষ হয়েছে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। 20 এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করা হলেও ভাইরাসের কারণে তখন তা স্থগিত করা হয়েছিল। পরে বাফুফের নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় 3 অক্টোবর। তবে করোনাকালীন এই সময়ে এবারে নির্বাচনে স্বাস্থ্যবিধির উপর বেশি নজর থাকবে নির্বাচন কমিশনের। বর্তমানে যে করোনা সংকট চলছে, এই সংকটে ডেলিগেটদের স্বাস্থ্যগত নিরাপত্তা এড়ানোর জন্য আমরা কতগুলো বিধি ব্যবস্থা করেছি। তাপমাত্রা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না, তাপ বেশি হলে ঢুকতে দেওয়া হবে না। মাস্ক পরতে হবে, মাস্ক বাধ্যতামূলক। কারো যদি কোভিডের লক্ষণ থাকে তিনি হলে ঢুকতে পারবেন না। তিনি যদি ভোটার হন, ডেলিগেট হন, ভোট দিতে পারবেন না। নির্বাচনী তফসিল অনুযায়ী 5 থেকে 7 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। বাফুফের হিসাব শাখা থেকে তা ক্রয় করা যাবে। মনোনয়নপত্র জমা 8 সেপ্টেম্বর, আপত্তি 9 সেপ্টেম্বর, বাছাই 11 এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 13 সেপ্টেম্বর। ফিফার ইলেকটোরাল যে আপনার গাইডলাইন, সেখানে দেখবেন ওদের দায়িত্ব সীমাবদ্ধ করা আছে, ভোটার লিস্ট নিয়ে তার কোনো ক্ষমতা নেই। অফেরতযোগ্য মনোনয়নপত্রের মূল্য অপরিবর্তিতই থাকছে, অর্থাৎ সভাপতি পদে 1 লাখ, সিনিয়র সহসভাপতি পদে 75,000, সহসভাপতি 50,000 এবং সদস্য 25,000 টাকা। 3 অক্টোবর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ অব্যাহত থাকবে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। আশাভঙ্গ হল পেপ গার্দিওলার ইংলিশ দল ম্যানচেস্টার সিটির। 6 বারের ব্যালেন্ডিও জয়ী মেসিকে দলে পেতে অন্তত আরও একটি মৌসুম অপেক্ষা করতে হবে অল ব্লুদের। মেসির বাবা হোর্হে আর বার্সেলোনা সভাপতি বার্তোমেওয়ের সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াই স্পোর্টস। আরও জানাচ্ছেন পরাগ আরমান। টানা 9 দিন শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর জানা গেল বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। দল ছাড়ার সিদ্ধান্ত থেকে ইউটার্ন করেছেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার। বিফলে গেল মেসির বাবা হোর্হে আর বার্সার সভাপতি বার্তোমেউর 2 ঘন্টার বৈঠক। অবশ্য মেসিকে মুক্ত করতে বার্সেলোনা এসেছিলেন হোর্হে। ছেলের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছিলেন তিনি, কিন্তু দুজনের বৈঠকে অচলাবস্থা না কাটায় আপাতত কাতালানদের সাথে থাকতে হচ্ছে লিওনেল মেসিকে। এর আগে বার্সেলোনার সভাপতি জোসেফ মারিও বার্তোমেউ জানিয়েছিলেন লিওনেল মেসি বিক্রির জন্য নয়। 9 দিন আগে মেসির বার্সেলোনা ছাড়ার সংবাদ পরিবেশন যারা করেছিল সেই টিওয়াই স্পোর্টসই জানিয়েছে যে আলোচনা ভেস্তে যাওয়ায় বার্সেলোনার সাথে চুক্তির অবশিষ্ট বছরটি বিবেচনা করতে হচ্ছে মেসিকে। তাতে ক্লাবে থেকে যাওয়ার সম্ভাবনা শতকরা 90 ভাগ। ধারণা করা হচ্ছে ট্রান্সফার ফির 700 মিলিয়ন ইউরোর কারণেই আপাতত বার্সেলোনায় থাকার ব্যাপারে চিন্তাভাবনা চলছে মেসির। তবে আর্জেন্টাইন তালিসমান মেসিকে দলে পেতে কারি কারি পাউন্ড নিয়ে অপেক্ষায় আছে পেপ গার্দিওলার ইংলিশ দল ম্যানচেস্টার সিটি। তাই বাকি 10 ভাগ নিশ্চিত করতে পারেনি টিওয়াই স্পোর্টস। এদিকে ইংল্যান্ডের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে মেসিকে খুব সহজে বার্সেলোনা ছাড়ার সুযোগ দিতে ক্লাবটির কর্মকর্তারা 700 মিলিয়ন ইউরো থেকে কাটছাট করে মাত্র 100 মিলিয়ন ইউরোয় নামিয়ে এনেছে ট্রান্সফার ফি। পরাগমান, এটিএন বাংলা।
চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ দল ফ্রান্সের পিএসজির ফরওয়ার্ড নেইমার সহ তিন খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফ্রান্স চ্যাম্পিয়নরাও এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছে। নেইমার ছাড়া অন্য দুই খেলোয়াড় হলেন আনহেল ডি মারিয়া ও লিওনার্দো পারদেস। এই দুই আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে স্পেনের ইবিজায় ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। বিবৃতিতে পিএসজির আক্রান্তদের নাম জানায়নি, তবে তাদের আইসোলেশনে থাকার কথা নিশ্চিত করেছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের অপারেশন চলছে। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেওয়ার মামলায় দুই দিনের পুলিশ রিমান্ডে জেকেজির ডাক্তার সাবরিনা। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ল, তবে যেতে পারবেন না বিদেশে। করোনায় গত চব্বিশ ঘণ্টা দেশে আরও 32 জনের মৃত্যু, শনাক্ত 2000-এরও বেশি। এবং আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়ার সাথে যোগ দিচ্ছে কানাডা ও নেদারল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।